হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন বন্দীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই নারী কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারে একটি সেলে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।